গুড মর্নিং নার্সারি। নার্সারির তোমাদের লিখন বই থেকে আগের ক্লাসে তোমাদেরকে দিয়েছিলাম অ আ আর হর্ষই দীর্ঘই লিখতে। নিশ্চয়ই সুন্দর করে তোমরা লিখে ফেলেছ। আমি মনে করছি যে আজকে তোমাদেরকে হর্ষ দীর্ঘ আর এ ঐ শেখাবো। হর্ষ দেখো, হর্ষ দীর্ঘ এ ওই 3 নম্বর 4 নম্বর পাতায় রয়েছে। ওই একইভাবে মাঝখানের লাইনে সুন্দর করে হর্ষকার পুরো ভর্তি করে লিখবে, আবার দীর্ঘকার ওইভাবেই লিখবে, লিখে পুরো পাতাটা রেডি করবে। তেমনিভাবে এ আর ওই কারে ওটিও ওইভাবেই তোমাদেরকে লিখে তৈরি করতে হবে, একার আর ঐকার। তাহলে অ আ হর্ষই দীর্ঘই, হর্ষ দীর্ঘ রিলি, তারপরে এ ওই আসে, কিন্তু বইয়ের ছাপায় মিস্টেক আছে দেখবে। তোমাদের হর্ষ দীর্ঘের পরেই এ ওই দিয়ে দিয়েছে, ওটা না করে তোমরা আগে রিলি লিখবে, তারপরে এ ওই ও ও এই দুটি পাতা হবে। আজকে তোমরা যেটা করার, বইয়ের পাতার মিস্টেকের জন্য আমারও ভুল হয়ে গেল বলাটা, এটা রয়েছে হর্ষ দীর্ঘ তারপরে লিখবে রি লি, যেটা আমরা পড়ে থাকি অ আ হর্ষই দীর্ঘই, হর্ষ দীর্ঘ রি লি, এ ওই ও ও, এইভাবেই তোমরাও লেখা অভ্যাস করবে। তারপরে 7-এর পাতায় দেখো রয়েছে অ আ দীর্ঘ হর্ষই দীর্ঘই, 4টে বর্ণ একটা পাতার মধ্যে রয়েছে, 7-এর পাতা, ওটা এগুলো লেখার পরে এটা, কারণ এটা পুরনো পড়া থেকে দেওয়া, তাই জন্য তোমাদের কাছে আরও সহজ হবে লিখতে, তোমরা এটা তৈরি করে নেবে অ আ হর্ষই দীর্ঘই। তোমরা অ আ যত তাড়াতাড়ি সুন্দর করে লিখতে শিখতে পারবে, আমি তত তাড়াতাড়ি আবার তোমাদেরকে অন্য পড়া শেখাতে পারবো, যেমন ক খ গ ঘ। আর বাড়িতে যেভাবে তোমাদেরকে আগের ক্লাসেই বলেছিলাম যে একটা অ লিখলে তারপরে ঘর ফাঁকা থাকলো, আ লিখলে আবার হর্ষই লিখলে পরের ঘর ফাঁকা থাকলো, দীর্ঘই লিখলে, এভাবে বাড়িতে মারা করিয়ে দিলে খুব সুন্দর করে শিখতে পারবে। কারণ এখানে তো এভাবে করানোর মতন জায়গা আমার নেই যেটা করে তোমাদেরকে দেখাতে পারবো। এখানে বইয়ের ক্ষেত্রে যেটা লিখন তোমাদের রয়েছে সেভাবে তোমাদের লিখতে হবে, অ লিখলে অ এর পরে ফাঁকা জায়গা থাকলো, আ লিখবে আবার হর্ষই আবার দীর্ঘই, এইভাবে ওদেরকে তৈরি করতে হবে। পরপর কিছু বর্ণ করে যেটা আগের ক্লাসে আমি সুন্দর করে বুঝিয়ে দিয়েছি, আজকে তাহলে তোমাদের থাকবে হর্ষ দীর্ঘ রি লি, এটা তোমরা লেখা শিখবে। আর শিখে গেছো লিখবে সেটা হচ্ছে অ আ হর্ষই আর দীর্ঘই, 7-এর পাতা। এইটুকুই তোমাদেরকে আমি আজকে করালাম, আর এটাই তোমরা সুন্দর করে পড়বে।